বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি একটি খুবই বিখ্যাত জায়গার কাছাকাছি। সেই বিখ্যাত জায়গাটি হচ্ছে পুরুলিয়া জেলার এই মানবাজার মহকুমার অন্তর্গত আমাদের বুধপুর শিব মন্দির। সেই শিব মন্দির যাওয়ার রাস্তায় এখানে একটি ব্রিজ পড়ে, যেটি কাঁসাই নদীর ব্রিজ। মানবাজার থেকে 3-4 কিলোমিটার এলে এই ব্রিজটি পাওয়া যায়। এই ব্রিজটা পেরোলে আমরা সেই বুধপুর মন্দিরে পৌঁছে যাব। যদি কেউ আমাদের চ্যানেলে নতুন থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এরকমই আরও অনেক আকর্ষণীয় জায়গার ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে আসবো। দেখতেই পাচ্ছ রাস্তার দুদিকে যে সোনালি রঙের ধান জমিগুলো রয়েছে, সেগুলো জাস্ট এখানে একটা অতুলনীয় লাগছে। আর এই শীতের দুপুরের যে রোদ, সেটাও বেশ মিঠে একটা রোদ। চলো যাওয়া যাক শিব মন্দিরে। পুরুলিয়া থেকে মানবাজার যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মাঝে এই বুধপুর বাস স্টপেজটি পড়ে। এটাই হলো বুধপুর গ্রাম। এই গ্রামের একটু ভিতরে চলে গেলে আমরা পৌঁছে গেলাম সেই শিব মন্দিরের সামনে। এখানে চারদিকের যে সৌন্দর্য, যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাও কিন্তু তোমার মন ভোলাবে। আর এটি হলো আমাদের প্রধান মন্দির। মন্দির দেখতেই পাচ্ছ, মন্দিরের উপরে আমাদের ভোলে বাবার যে সতীকে নিয়ে যাওয়ার কাহিনী, সেই কাহিনী এখানে মূর্তি হিসাবে তৈরি করা হয়েছে মন্দিরের উপরে। আর এখানে রয়েছে একটি বটবৃক্ষ, যার নিচে তোমরা বসে কিছুক্ষণ আরাম করতে পারো, নিজের মনকে শান্ত করতে পারো। আর মন্দিরের কিন্তু পুজো দেওয়ার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো এখানে তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরের কিছু খোলা টাইম টেবিল রয়েছে, সেই টাইমের মধ্যে এলে তোমরা পুজো দিতে পারবে এখানে। এবং যদি কেউ মন্দিরে দান করতে চাও, সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, এই অ্যাকাউন্ট নাম্বারে দান করতে পারো। এখানে বিবাহ এবং উপনয়নও হয়, তার জন্য কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো দেখে নিতে পারো। আর এই আমরা যে সময় মন্দিরটায় পৌঁছেছিলাম, সেটা আজকে আমাদের একটু দুর্ভাগ্য যে আমরা আজকে মন্দিরটা খোলা অবস্থায় পেলাম না। আজকে মঙ্গলবার ছিল, সোমবার এলে তোমরা ঠিক সময়ে পুজো দিতে পারবে এবং সোমবার একটু বেশিক্ষণ খোলাও থাকে। আর এই বাবার মন্দিরে কোনো মানসিক করলে সেটা পূরণ হয়, এটাই এখানে সবাই বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি। তাই সবাই এসে একবার এই মন্দিরটা দর্শন করে যাও, খুবই ভালো একটা শান্তির জায়গা। আর এই বুধপুরের বাবার নাম হলো বুদ্ধেশ্বর, বাবা বুদ্ধেশ্বরের এই মন্দির। কিন্তু এটাই বিশ্বাস করা হয় যে এখানের এই শিবলিঙ্গটি নিজের থেকেই মাটির নিচ থেকে উপরে উঠে এসেছিলো, এবং সেই হিসাবে সেই মূর্তিকে কিন্তু পুজো করা হচ্ছে এখনো পর্যন্ত। খুবই জাগ্রত একটি শিব মন্দির আমাদের জঙ্গলমহল এলাকার মধ্যে রয়েছে, সবাই এসে দর্শন করে যাও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। ভিতর থেকে দেখানোর চেষ্টা করলাম, মন্দিরটা বন্ধ থাকলেও চারদিকটা আশা করি দেখাতে পেরেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।